পদ্মা সেতু চালুর দিন ট্রেন পার হয়ে এই স্টেশন পর্যন্ত আসবে। এটি সেই স্টেশন নাম্বার 6। যেদিন সড়ক পথ খুলে দেওয়া হবে আমাদের এই পদ্মা সেতুর, সেই সময় যাতে ভাঙ্গা থেকে এই মাওয়া পর্যন্ত আমাদের ট্রেন যাতে আমরা ব্রিজ ক্রস করতে পারি, সেইটার একটা আমরা প্রচেষ্টা বা এটা ফার্স্ট প্রায়োরিটি হিসাবে এই আমরা এই পরিকল্পনা নিয়েছি। সেই পরিকল্পনার অংশ হিসাবেই আমাদের কাজগুলি চলছে এবং আমাদের কাজ অনেক দূর এগিয়েও গেছে। আমরা সেইটাই পরিদর্শনের জন্য আসছি আজকে। আসলে এখানে আপনি দেখছেন যে দুটো অলরেডি রেল আছে, আমাদের গ্যান্ট্রি ট্রেন দুটো আসবে। একটা গ্যান্ট্রি ট্রেন হচ্ছে নিচে থেকে উঠানোর জন্য উঠবে, আর একটা গ্যান্ট্রি ট্রেন হচ্ছে পদ্মা সেতুর মাওয়া স্টেশনের কাজ পরিদর্শনে এসেছিলেন সরকারের রেলমন্ত্রী। তিনি বলেছেন যে পদ্মা সেতু চালু যখন হবে তখন আসলে ঢাকার সঙ্গে রেল চালু হবে না, রেল ফরিদপুরের ভাঙ্গা থেকে এই পদ্মা সেতুর মাওয়া পর্যন্ত, মাওয়া স্টেশন অর্থাৎ পদ্মা সেতু পাড়ি দিয়ে এই মাওয়া স্টেশন পর্যন্তই আসবে। যেদিন সড়ক পথ উন্মুক্ত করা হবে সেদিনে আমরা রেল, সেদিনে আমরা এই সেতুকে অতিক্রম করে আমরা ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত আমরা রেল আমরা পরিচালনা করতে পারবো। এটি সেই স্টেশন যেখানে ট্রেনটা আসবে পদ্মা সেতু পার হয়ে। কাজ এখানে আমাদের 4টা স্টেশন অর্থাৎ ভাঙ্গা, আপনার শিবচর, জাজিরা এবং মাওয়া, এই 4টা স্টেশনের কাজও আমাদের চলমান আছে। আপনার সিএনজি হটাবারিট বেবে সবাই তো গাড়ি নিয়ে আসবে না এখানে, তাদের সেই অপশনটা যাতে ইজিলি এই 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 আমরা পাঁচটা ব্যবহার করতে পারি। এটা যদি আপনার 1 কিলোমিটার দূরে হয়, 1 কিলোমিটার দূরে একটা স্টেশনে আসে, স্টেশন ধরা বা ইয়ে হাইওয়েতে রাখতে হবে, এই সমন্বয়টুকু করা হয়েছে। এটা যাতে একটা আইকনিক স্টেশন হিসাবে এটাকে আমরা তৈরি করতে পারি, সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মূল যে ব্রিজের সঙ্গে আমাদের রেলের যে সর্বশেষ যে সংযোগ ভায়াডাক যেটা, এটা ইতিমধ্যেই এটা কানেক্ট হয়ে গেছে, সেটা সেটাও আমরা এরপরে ওখানে গিয়ে আমরা সেটাও দেখব মাওয়া প্রান্তে। এবং যদিও মাওয়া প্রান্তে আমাদের প্রোগ্রাম ছিল যে মাওয়া প্রান্তটা আমরা দেখে আমরা সাথে ফিরে যাব, কিন্তু আপনারা যেহেতু আসছেন আমরাও আসছি, আমরা মনে করি যে ব্রিজটার অপর প্রান্তে কী কতটুকু কী অগ্রগতি হলো সেটা যদি আমরা না দেখি তাহলে আমাদের এই পরিদর্শনটা একটা মানে কমপ্লিট হচ্ছে না আর কি। আমরা সেই জন্য চেষ্টা করছি এখানে আসার পরে। সেক্ষেত্রে অগ্রগতির এখন যে ধাপটায় আছেন সেটি দেখে আসলে কি মনে হচ্ছে, লক্ষ্যমাত্রা অর্জনের দিকে যাচ্ছেন কিনা? অবশ্যই এটা আমরা আশা করতেছি যে আমাদের এইটা মানে সমস্যা না আমাদের অগ্রগতির, আমাদের অগ্রগতির মেইন হলো যে আমাদের যে মূল যে পদ্মা সেতু, সেতু কর্তৃপক্ষ তারা আমাদের রেলের যে ব্রিজের উপরে যে কাজটি আছে আমাদের, এই কাজটি করতে আমাদের 5 থেকে 6 মাস সময় লাগবে। এইটা ওনারা কিছু কাজ করতেছেন, এটা কাজ শেষ হলে আমাদেরকে ওনারা কাজ করার জন্য সুযোগ করে দেবেন। এই সুযোগটা আমরা চাচ্ছিলাম যে এটা যদি অক্টোবর নভেম্বরের মধ্যে এটা যদি আমাদের দিতে পারত বা দেয় তাহলে এটা আমরা বাই জুনের যে কোনো সময় যে পরিকল্পনা ব্রিজটা উদ্বোধন করার জন্য বা ছেড়ে ইয়ে করার জন্য সেই সময় তাহলে আর রেল আমাদের অসুবিধা হবে না। আগামী 22 সালের জুন মাসের মধ্যেই এটি জনগণের এবং সাধারণভাবে চলাচলের জন্য এটা উন্মুক্ত করা হবে। রেলের পক্ষ থেকে যদিও 24 সালে এই প্রকল্পটি সমাপ্ত হবে, কিন্তু প্রথম থেকেই আমরা একটা প্রচেষ্টা গ্রহণ করেছিলাম যে ভাঙ্গা পর্যন্ত যেহেতু ফরিদপুরের দিক থেকে আমাদের রেল লাইন সংযুক্ত আছে, আমরা ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত এই ব্রিজটি অতিক্রম করতে চাই, একই সঙ্গে যেদিন সড়ক পথ উন্মুক্ত করা হবে। Thank you.
পদ্মা সেতুর রেলপথ, যেখানে 150 কিলোমিটার গতিবেগে ট্রেন চলবে, ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের প্রথমবারের মতো ট্রেন যোগাযোগ চালু হবে পদ্মা সেতুর এই রেলপথ দিয়ে। মালবাহী এবং যাত্রীবাহী দুই ধরনের দ্বিতল ট্রেন চলতে পারবে এখানে। সাব্বির আহমেদ, দর্শক, পদ্মা সেতুর নিয়মিত আপডেট থাকবে এই চ্যানেলে। সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন।